সোহাগ ভাইয়ের একটা ভিডিওতে ভাই একটা কথা বলছিল যে মানুষ যে একটা রিচার্জেবল ব্যাটারি এটা আমরা ভুলে যাই। আমরা মোটিভেটেড হব, ইউজ করব চার্জটা, ডাউন খাবো, আবার মোটিভেশন দেখব, আবার চার্জ হব, আবার ডাউন খাবো, আবার এরকম চলতে থাকবে। এটা একটা আপ ডাউন আপ ডাউন সাইকেল, মানে কাইন্ড অফ সাইন কার্ভের মতো চলতেই থাকবে এটা। কিন্তু যারা বোকাচোদা তারা কী করে, এই মোটিভেশন দেখলো কিচ্ছু করলো না, আবার মোটিভেশন দেখলো কিচ্ছু করলো না, আবার মোটিভেশন দেখলো কিচ্ছু করলো না। মনে রাখবা যে সেলফ হেল্প ভিডিও দেখা, মোটিভেশনাল ভিডিও দেখা, বই পড়া, দিজ আর নট টেকিং অ্যাকশনস। টেকিং অ্যাকশন ইজ টেকিং অ্যাকশনস। মানে কি, তুমি ব্যবসা করতে চাও, ব্যবসার উপর তোমার 100টা বই পড়তে লাগবে না, একটা বই পড়ো, মূল ধারণা দেখো, ব্যবসা একটা স্টার্ট করো, ব্যবসায় ধরা খাবা, মারা খাবা, লস করবা, এখান থেকে শিখবা, আরেকটা জায়গায় যাবা। এইটা হলো ওই সেলফ হেল্প বইগুলোর মূল কথা, এটা হলো মোটিভেশনের মূল কথা, যে তুমি জিমের উপর 100 ভিডিও দেখো, 100 ভিডিও দেখার দরকার নাই, একটা দেখলাম পরের দিন জিমে গেলাম, মায়ের মুড়ি দিয়ে পা পু ফাটায় চলে আসছে, পায়ের ব্যথায় নড়তে পারছে না, দ্যাট ইজ টেকিং অ্যাকশন। তুমি পড়াশোনার 14 ভরি স্ট্যাটিস্টিক্সের বই পড়ছো দেখছো, এটা দেখে লাভ নেই, একটা ভিডিও দেখবো পরের দিন বই নিয়ে পড়বো, একটা না যতক্ষণ পর্যন্ত মাথায় সিগনাল দিচ্ছে ভাই আরেক পৃষ্ঠা পড়লে মরে যাবো ততক্ষণ পর্যন্ত পড়বো। দ্যাট ইজ দ্য মেইন গোল অফ সেলফ হেল্প মোটিভেশনাল ইন্ডাস্ট্রি। তাদের তো দোষ দেখি না আমি, দোষ কার তোমার, তুমি তো কনজিউমার বাড়া, তুমি হলো দেখো, তুমি আরেকবার তার কাছে আসে সেম জিনিস শুনতে চাও, একটা ভিডিও দেখছো পরের দিন থেকে লাইফ চেঞ্জ করবা, যখন ডাউন ফিল করবা দেন ওয়াচ সেলফ হেল্প বা মোটিভেশনাল ভিডিওস, যখন তুমি কোনো গাইডলাইন পাচ্ছ না, ফ্রি টাইমে আসো, দেন রিড সেলফ হেল্প পাবলিক মোটিভেশনাল বুকস তখন। বাট তোমরা কী করো, কোনো অ্যাকশন নেও না, তোমরা ভাবো ভিডিও দেখা বই পড়া মানে লাইফ চেঞ্জ করে, এতে কিচ্ছু হয় না। আমাদের দরকার হলো একটাই, মোটিভেশন অ্যাকশন, দেন অ্যাগেন মোটিভেশন, দেন অ্যাগেন অ্যাকশন, অ্যাকশন পার্টটা যাতে লাইফে থাকে, এইটাই আমার আজকের ভিডিওর মূল বার্তা। চেঞ্জ ইউর সেলফ, টেক অ্যাকশনস, ডোন্ট জাস্ট থিঙ্ক অ্যাবাউট টেকিং অ্যাকশন, ডোন্ট জাস্ট বি মোটিভেটেড, টেক অ্যাকশনস। টাটা।